প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রা এগিয়ে চলেছে। দেশের জনগণের কল্যাণে করা বিভিন্ন কাজের পরিপ্রেক্ষিতে জনগণ তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন, আর প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথেই রাজ্য সরকার কাজ করে চলেছে। আগামী দিনে রাজ্যের গ্রামীণ সরকারও একই দিশায় এগিয়ে যাবে। শনিবার বিশালকোট পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এই দিনের অনুষ্ঠানে বিশালকোট পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ও ভাইস চেয়ারপার্সনের নামও ঘোষণা করা হয়। এদিন পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, জনগণকে সুষ্ঠু ও স্বচ্ছ পরিষেবা প্রদানের সংকল্প নিয়ে কাজ করতে হবে, কেননা ভারতীয় জনতা পার্টির একমাত্র লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ। আমরা সবাই জানি যে মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো আশীর্বাদ প্রাপ্ত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আর তার মূল কারণ হচ্ছে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য যে কাজ করা। তাই মানুষ আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছেন যে না, এরকম বলিষ্ঠ নেতৃত্ব আমাদের দরকার। এই বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশ বিকশিত জায়গায় এগিয়ে যাচ্ছে। তাই ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে সারা দেশব্যাপী মানুষ মেনে নিয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়েছে। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যেও ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজীর নেতৃত্বে সরকার, এই রাজ্যে সমস্ত সমাজের প্রত্যেকটা বর্গের জন্য যেভাবে কাজ করছেন এই ডাবল ইঞ্জিনের সরকার, চাহে গরিব হোক, চাহে শ্রমিক হোক, কৃষক হোক, মহিলা হোক, যুবক হোক, সমাজের প্রত্যেকটা বর্গের জন্য আমাদের সরকার, আমাদের রাজ্যের সরকার বিভিন্নভাবে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই রাজ্যকেও এগিয়ে নিয়ে যাওয়ার যে সংকল্প, সেই সংকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা পূরণ করছে। তার পাশাপাশি সদ্য আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হয়েছে। এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা এই রাজ্যের প্রায় 97% আমরা পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছে। আজকে তারা কাঁধে তুলে নিয়েছেন দায়িত্ব, কাঁধে তুলে নিয়েছেন সেই পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত গুলি পরিচালনার জন্য। বিভিন্ন জায়গায় আমাদের যারা প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা সভাপতি, জেলা সভাধিপতি, সহসভাধিপতি, তারা শপথ নিচ্ছেন। আর শপথ নিয়ে একটাই শুধু কাজ, যে মানুষের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, রাষ্ট্রহিতের জন্য কাজ করতে হবে। এই দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।